শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ সখাওয়াত হোসেন রাজি সাহেব সহ এই যে যারা আধুনিক বিষয়ে সচেতন তাদের প্রতি উদার আহ্বান জানাবো, এই দর্সটাকে যদি দর্সে নেজামের প্রায় প্রত্যেকটা মেয়ারি কিতাব যদি আপনারা অনলাইনে পড়ানো আরম্ভ করেন তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের কৌমি অঙ্গন যে ব্যাপক ছাত্রদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পড়ালেখার ব্যাপারে দর্স তাদরিসের ব্যাপারে এটা কিছুটা হলেও আপনার পুষিয়ে যাবে আশা করি। স্পন্সর বাই মার্কাজ হজ কাফেলা। উমরাহ বুকিং চলছে, উমরাহ বুকিং চলছে, সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদিয়ে জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী। বিস্তারিত জানতে কল করুন 01684824127। মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাউয়িল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে কৌমি শিক্ষাঙ্গন নিয়ে কৌমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে কথাগুলো আমার মতো একজন নগণ্য ব্যক্তির পক্ষ থেকে বাংলাদেশের বড় বড় যারা আছে তাদের কাছে আবেদন, দাবি, আত্মার দাবি বলতে পারেন। সে বিষয়টা হচ্ছে এই, আমরা জানি ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরির মোহতারাম খতিব শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন, দর্সে জালালাইন নামক একটা দর্স তিনি অনলাইন ভিত্তিক ক্লাসের মতো চালু করেছেন, যেটা প্রতিদিন রাত 9টার দিকে আরম্ভ হয়। তো শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ সখাওয়াত হোসেন রাজি সাহেব সহ এই যে যারা আধুনিক বিষয়ে সচেতন তাদের প্রতি উদার আহ্বান জানাবো, এই দর্সটাকে যদি দর্সে নেজামের প্রায় প্রত্যেকটা মেয়ারি কিতাব যদি আপনারা অনলাইনে পড়ানো আরম্ভ করেন তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের কৌমি অঙ্গন যে ব্যাপক ছাত্রদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পড়ালেখার ব্যাপারে দর্স তাদরিসের ব্যাপারে এটা কিছুটা হলেও আপনার পুষিয়ে যাবে আশা করি। তো আমার এই কথা, এই আওয়াজ আপনাদের কান পর্যন্ত পৌঁছবে কি না আমি জানি না, আমি চেষ্টা করছি মার্কাস টিভির মাধ্যমে আপনাদের কাছে সে আওয়াজটা পৌঁছে যাক, এটা আমি মনে প্রাণে চাই। যদি এমন হয় যে শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা, মামুনুল হক সাহেব, দামাত বরকাতুল আলিয়া, সখাওয়াত হোসেন রাজি সাহেব, ওনারা যদি তরুণ কিছু উদ্যমী আলেমদেরকে তাকসিম করে দেয় দর্সে নেজামের সব মেয়ারি কিতাবগুলো, ইম্পর্টেন্ট কিতাবগুলো, এরা যদি এক একটা টাইম এক একজন দিয়ে দেয় তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাত্ররা এর থেকে ফায়দা গ্রহণ করতে পারবে। পরবর্তীতে মাদ্রাসা, আমরা আদৌ জানি না ঠিক কবে মাদ্রাসাগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, তো সেই ক্ষেত্রে এই যে ব্যাপক পড়াশোনার সাথে এলমের সাথে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে ছাত্র সমাজের, সেই দূরত্বটা অনেকটা কমে যাবে। আর আমি মোহতারাম শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলার এই উদ্যোগকে অনেক ব্যক্তিগতভাবে অনেক সাধুবাদ জানাচ্ছি এবং আমি মনে করছি এটা আগামী প্রজন্মের জন্য একটি নতুন মাইল ফলক হিসেবে কাজ করবে এবং অন্য অন্য ভাবুক চিন্তুক চিন্তাবিদ ইসলামিক যারা আছে তাদেরকে আমি চাই যে আপনারাও এই বিষয়টা নিয়ে একটু ভাবুন, যে অনলাইন ভিত্তিকভাবে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকে কীভাবে একই প্ল্যাটফর্মে আপাততভাবে এই যে দীর্ঘ লকডাউনের কারণে, দীর্ঘ করোনার কারণে যে ক্ষতি সেটাকে পুষিয়ে নেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দীনের ব্যাপারে চিন্তা করে, ফিকির করে, ভাবেন তাদের সকলকে নেক হায়াত দারাজ করুক, সুস্থতার জীবন দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।